নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 4/5/2021 স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অর্থাৎ যারা স্টেট যাদের অ্যাকাউন্ট SBI অ্যাকাউন্ট রয়েছে, স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, সে স্টেট ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে। আসুন দেখে নেব বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। তো আসুন দেখে নিই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। KYC এখন না দিলেও বন্ধ হবে না SBI অ্যাকাউন্ট। তাহলে SBI অ্যাকাউন্টে কেউ যদি KYC দিতে না পারে এখন আপাতত, তবু অ্যাকাউন্ট বন্ধ হবে না, এরকমই জানিয়ে দিল SBI। তো আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে। দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া করোনাকালে গ্রাহকদের বড় স্বস্তির খবর দিল। রিপোর্টে জানা গিয়েছে যে সমস্ত গ্রাহক এখনও পর্যন্ত জমা দেয়নি তাদের অ্যাকাউন্ট বন্ধ হবে না KYC আর কি। করোনার কারণে ব্যাংক এই সুবিধা 31 মে পর্যন্ত বাড়িয়েছে। অর্থাৎ 31 মের মধ্যে KYC জমা দিতে পারবেন এবং এই সময়সীমা পর্যন্ত অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকবে এবং লেনদেনের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এছাড়া করোনা সংকটে ব্যাংকের সমস্ত গ্রাহকদের সুবিধার জন্য দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংকটি একটি টোল ফ্রি নম্বর টুইট করেছে এবং SBI জানিয়েছে যে কঠিন সময়ে ব্যাংকের শাখায় আসার দরকার নেই, আপনারা বেশিরভাগ কাজ এই টোল ফ্রি নম্বরের মাধ্যমে করতে পারবেন। ব্যাংকের টোল ফ্রি নম্বরটি হলো 1800112211 এবং 1800425380 এবং ব্যাংকটি হ্যাশ SBI আপকে সাথ হ্যাশট্যাগ প্রকাশ করেছে। এই হ্যাশট্যাগের মাধ্যমে ব্যাংক তার গ্রাহকদের নিশ্চিত করতে চাইছে এবং সমস্যার এই সময়ে ব্যাংক তার গ্রাহকদের সঙ্গে রয়েছে। গ্রাহকরা ঘরে বসে তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাবে এবং এছাড়া আর্থিক প্রতারণার এড়াতে গ্রাহকদের সতর্কও করছে। SBI-এর তাদের গ্রাহকদের জানিয়েছে যে KYC-র আপডেট না হওয়ার কারণে আগে যে অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হতো সেগুলো 31 মে পর্যন্ত করা হবে না। এর মধ্যে গ্রাহকরা পোস্ট বা ইমেলের মাধ্যমে তাদের ডকুমেন্টস ব্যাংকে পাঠিয়ে KYC আপডেট করতে পারবেন। ব্যাংক তার সমস্ত কর্মচারী জানিয়ে দিয়েছে যে 31 মে পর্যন্ত এই জাতীয় অ্যাকাউন্টগুলো যেন বন্ধ না হয়। তাহলে SBI অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য একটা ভালো সুখবর। তো আপনারা অবশ্যই টাইম পেলেন, KYC কারণে অ্যাকাউন্ট কারো বন্ধ হবে না আপাতত 31 মে পর্যন্ত। তো যাই হোক, এই আপডেটটা আপনাদের শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।